लाली आजान सुना जाए दल दल फेरे तारा कतार जे लगाए। सुभान अल्लाह। बेलाली आजान सुना जाए दल दल फेरे तारा कतार जे लगाए सुनबो बेलाली आजान गाइबे नबीर गुणगान। अल्लाह ताला बोलें जिब्राइल जाओ आमार हबीब के बोलो बेलाल जान आजान दे जदि बेलाल आजान ना दे अंधकार थाकबे आर आलो होबे ना। हजरत बेलाल नदी अल्लाह ताला आजान दिलेन हे बाबा जी आमार सकाल हुए गेलो लगाए जमाना दीवाना ओ गो मामिना तुम्हार लालिर नाई तुलना मागो तुम्हार लालिर नाई तुलना मेघे माथे साया करी रोद ना लागे गाय गरम मोरु पैर तले शीतल हो जाए नूरानी बदने हवा चली शनशने खेजुर पताई हिलाए सब डाना मागो तुम्हार लालेर नाई तुलना। जोरे बोलुन ना। हठात करे माया मीना देखते जान पाए आरो जोरे भाई हठात करे माया मीना देखते जान पाए छेलेर नूरे सारा जगत आलोकित हय आदब सहकारी नूर नबीजी के घिरे आदब सहकारी नूर नबीजी के घिरे नूरेर दल नाई दलाई मागो तुम्हार लालेर नाई तुलना। जोरे बोलो। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই জান্নাতের হুর গেলে মান সালাম জানাই নবী এক ইশারায় গাছে সে সালাম জানাই নবী এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাহার খেলনা মাগো তোমার লালে নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا খুব খেয়াল করুন বন্ধু আব্বাজি আমার সোনাবানি গেরব এমনি করে আপনার কিনা দেখা গেল আমাদের নবী তাহলে তিনি জিব্রাইল আমিন যাকে নিজের মতো বললেন না। এখন যদি দুনিয়ার কোন মানুষ আমাদের নবীকে বলেন নবী আমাদের মতো ছিল বুঝতে হবে ও বুঝি জিব্রাইল আমিনের থেকেও বেশি বুঝে নিয়েছে নাকি তাই তো বোঝা যায় জিব্রাইল আমিনের থেকেও বেশি বোঝে। আহা এত ডিগ্রি এত ডিগ্রি খাতায় জায়গা নাই কিন্তু শেষমেশ দেখা গেল আমার রসুলের প্রেম থেকে খালি ঠিক কিনা। আব্বাজি আমার আগিয়ে চলুন না কেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মানুষের ভিড় লেগে যায় ও হালিমা ও হালিমা বাচ্চাটাকে দেখে নয়ন ফিরাতে ইচ্ছা করে না কি সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদ আর মেনে যায় এই বাচ্চাটাকে মনে হয় দেখতেই থাকি আমরা দেখতেই থাকি হালিমা তো সাদিয়া গো এই বাচ্চাটা দেখতে দেখতে কত রোগ আমাদের মাথা ব্যথা ভালো হয় চোখের ব্যথা ভালো হয় ও হালিমা একটু কি পানি হবে না পানি নিয়ে এসেছে হালিমা তুসাদিয়ার বাড়িতে এ শোনা মানিক হালিমা তুসাদিয়া একটা গত্তেতে আমার রসুলে পাকের কদম মোবারক লাগিয়ে দিয়েছেন আবার বর্ণনায় হাত মোবারক লাগিয়ে দিয়েছেন সেই পানি তোমার
তোমরা নিয়ে যাও পান করো যে রোগের জন্য তোমরা আমার রাসূলের হাত মোবারকার বরকতে মহান আল্লাহ পাক বড় থেকে বড় বড় রোগ ভালো করে দেয় হাতের বরকতে এখনো নবুয়াত এলান হয়নি হে সোনা মানিকের আমাত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহ তাআলার ঘরে মানুষের যখন বড় হুজুম আব্বাজি আমার সকালবেলা কিছু মানুষ এসেছে হালিমার বাড়িতে এরকম করছে হালিমা এরে পুরো মহল্লাতে কস্তুরীর গন্ধ পাই ये कस्तूरी आशे को ताते के अब्बाजी आमा सोनाबानी कह रहा ये कस्तूरी गंधों पे तार हलीमा तो सदियार बड़ी ऐसे ची ऐसे देखते ची हलीमा तो सदियार बड़ी ते कस्तूरी फैक्टरी लेके ची माने आमार नबी पाके देखो मुबारक कर बोर कोती आमार रसूलेर आगमोनेर बोर कोती मुश्किल अंबारे सुगंधो पुरो इलाका ऐसे गए আর আমরা এত রাস্তা যাচ্ছে তো এখানে সেন্ড মারতেছি এখানে সেন্ড মারতেছি এই বদমাইশ আমার রাসূলে পাকের পাসিনা মোবারক এর জন্য গজলে বলা আছে আমি বলবো একটা উর্দু না বলেছি দরবারে মোহাম্মদ কা করিনা হামে দে দো करीना हमें दे दो दरबार मुहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जरे बोलो আমার নবী পাকের নিকটতম হতে আমায় দাও তুমি সমস্ত দুনিয়া নাও শুধু মদিনা আমাকে দিয়ে দাও এটাই উর্দু বলেছি দরবারে মোহাম্মদ কা করিনা গমে দে দো করিনা গমে দে দো তুম সারা জাহান লে লো মদিনা গমে দে দো মদিনা গমে দে দো জোরে তুম লে লো জুহি চম্পা গোলাপ আর চাঁবেলি গোলাপ আর চাঁবেলি জুহি ফুল গোলাপ ফুল চামেলি ফুল রজনীগন্ধা ফুল বিভিন্ন ফুলের সুগন্ধ আছে বিধাই খেয়াল করেন তুম লে লো জুহি চম্পা গোলাপ আর চাঁবেলি গোলাপ আর চাঁবেলি তুম লে লো জুহি তুম লে লো জুহি চম্পা গোলাপ আর চাঁবেলি গোলাপ আর চাঁবেলি दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो पसीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो तुम्ही बेलफूल रजनीगंधा चमेली गोलाप सब नाओ दो फोटा শুধু আমার রাসূলে পাকের ঘাম মোবারক আমাকে দিয়ে দাও এটাই হয়েছে উর্দু তুম খুব খেয়াল তুম লে লো জুহি চম্পা গোলাপ আর চাঁবেলি গোলাপ আর চাঁবেলি দো বুন্দ মানে দু ফোঁটা দো বুন্দ মোহাম্মদ কা পাসিনা হামে দে দো দু ফোঁটা মোহাম্মদের পাসিনা মোবারক আমাকে দিয়ে দাও তুমি সারা জাহান নিয়ে নাও মদিনা আমায় দিয়ে দাও যারা নবীওয়ালা তারা মদিনা মদিনা করে নবী ছাড়া কিছু বোঝে না আর যারা নবীর দুশ্মন ওরা মদিনা ভালোবাসে না
ঠিক কি না আব্বাজি আমার আগিয়ে চলুন না কেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকাই হে বাবাজি আমার দোলনাতে শোয়ানো হয় আমার নবী পাককে ও আম্মা জান আপনি কি দোলনা হিলাতেন না 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 আপনার কোন বেটারা হিলায় না না আপনার স্বামী হিলায় না না কে হিলায় বলে তা বলতে পারবো না শোয়ানোর সাথে সাথেই অটোমেটিক দোলনা হিলতে থাকে কে দোলাই আমার নবীজি হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার বাড়িতে দোলনাতে শুয়ে থাকেন আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আমার নবীর দোলনা দোলাতে থাকে বন্ধুরে আমার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা তো সাদিয়ার ঘরে দিন যায় রাত আসে যে সব বকরির বাটে দুধ ছিল না দুধ এসে গেল বরকত কার আমাদের নবী কারণ নবী রহমত সারা এলাকায় বরকত যে সব বাটে দুধ নাই সে সব বাটে দুধ এলাকা খুশবুতে মাতাওয়াত তার হয়ে গেছে হে বাবাজি আমার এমনি করে আপনার কিনা দেখা গেল বাবা আমার ওনার সন্তান বকরি চরাতে যায় দিন যায় রাত আসে আব্বা আমার একদিনের ঘটনা বেটা বলে আম্মুজি আমি আমার দুধ ভাইকে সাথে করে নিয়ে যেতে চাই কারণ দুধ ভাইকে না দেখলে আমার ভালো লাগে না আমি বকরি চরাতে যাব না যদি আমার ভাইকে সাথে না দাও বন্ধুরে আমার নবী দোজাখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে যাওয়ার কথা বলেছে হালিমা তো সাদিয়া বলে বেটা বাপ হারা এতিম ছেলে আমি তার আম্মার কাছ থেকে তার দাদুজির কাছ থেকে বউ আমি আপনার কিরা নিয়ে এসেছি তার কোন রকম যদি বিপদ হয় আমি সহ্য করতে পারবো না জবাবদিহি করতে পারবো না বাবা তোমার সঙ্গে আমি আমার বেটাকে দেব না বাবা ও আমার আম্মুজি না দিলে আমি যাব না বাবাজি আমার বাহানা করে আমার নবী পাক বলেন আম্মুজি যাই না কেন আমার ভাইয়ের সঙ্গে আমারও তো বেড়াতে ইচ্ছা করে হালিমা তো সাদিয়া বলেন চতুর্দিকে বাবা তোমার দুশ্মন যাওয়া হবে না বাবা তোমাকে যেতে দিতে আমার মন চায় না বাবা আম্মুজি ভাই জান আমার অনুনয় বিনয় করে গেলে কি ভালো হতো না আম্মুজি দেখে বেটা যখন যেতে চায় অভিলম্বে নিয়ে আসবে আমার নবী পাক চলেন বকরিগুলো আগে যায় না কারণ বকরি চেনে আমার নবীকে তুমি বলো নবী রাখাল এ যুবক আমি বলতে চাই নবীকে রাখাল বলো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াদবি অবলা বকরি ভাড়া করে নাও আব্বা আমার আমার নবী আগে বকরি পিছে মাঝে আছে বকরি লাস্টে আছে হালিমা তো সাদিয়ার বেটা আমার নবী আগে যায় আমার রসুল যখন আগে গেলেন উত্তর খুব তাপ সারা রাস্তা তো আকাশের মেঘ ছায়া দিয়েছে আব্বাজি আমার যেই নিকটে গেছে সঙ্গে সঙ্গে বৃক্ষের ছায়া ছিল অন্যদিকে যেই আমার নবী ওই গাছের নিচে গেছে গাছ ছায়া ঘুরি আমার নবীর উপরে দিয়েছে মানুষ নবী চেন না যে নবী আল্লাহর হাবিব যে নবীর হুকুমত আকাশে চলেছে যে নবী কোরআন আমাদের জন্য এনে দিয়েছেন যে নবীর মিল্লাতে কবরে শুইতে হবে মানুষে বলবে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লাহি আল্লাহর নামে রসুলের মিল্লাতে শুয়ে যাও যে নবীর মিল্লাতে শোয়া চাও উপায় নাই ওই নবীকে তুমি রাখাল বলছো বাবা তুমি রসুলুল্লাহকে কেমন বুঝেছো জানি নাও আমার নবীর ভালোবাসাটাই হলো প্রকৃত আল্লাহর ভালোবাসা ঠিক 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 বন্ধু আমার আগিয়ে চলুন না কেন এই জন্য হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মাটিতে যখন হুকুম দিলেন নবী আমার যাচ্ছেন টুক টুক করে এখন বকরিগুলো নিয়ে গিয়ে আপনার দূরে ছেড়ে দিয়েছেন বেটা আস্তে আস্তে দুধ ভাই আস্তে আস্তে দেখতেছে গাছের উপরে কিছু পাখিরা এসে আমার নবী পাকের সঙ্গে যেন কি বলতেছে আর আমার নবী তাদের উত্তর দিতেছে জোরে কর আল্লাহর নবী আদম পয়গম্বর 3 লক্ষ ভাষা
शिक्षा दिए आदम नबीर बेशी क्षमता ना आमादेर नबीर बेशी क्षमता আমাদের নবী সৃষ্টি না হলে তা আদম ও জীবন পেতেন না ঠিক কি না কথা বলেন না কেন আপনি হয়তো বলেন হুজুর তাই কি আমি বলে বাবা তোমার কি ব্রেনে ঢোকে না তুমি সারমর্ম বোঝো কোরআন শরীফ খুলে দেখো আদম নবীকে 60 গজ লম্বা বানানো হয়েছে 36 হাত চওড়া বানানো হয়েছে আল্লাহর দাবি আদম আলাইহিস সালামের দেহ বানানো হলো সব করা হলো রূহু যেই দিয়েছে তো রূহু যায় আর এসে বাইরে কাঁদে আমি বলে কাঁদো কেন গো আল্লাহ অন্ধকারে থাকা যাবে না ওর মধ্যে অন্ধকার এ তো ঢাকা এর মধ্যে আলো নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কি হবে উপায় হায় জিব্রাইল যাও আমার নবী পাকের নূর রাখা আছে ওই নূরটাকে আনো এনে আদমের কাছে চমকে দাও যেই ওই নূর এনে আদমের কাছে রাখা হলো পুরো ভিতরটা আলো হয়ে গেল ওই নবী কোথায় আছে আল্লাহ কোরআন মাজিদে বলেন আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আল্লাহ নবী রেখে দিয়েছে মুমিন যারা আচ্ছা আচ্ছা বাবাজি আমার পৃথিবীর জমিনে নবী পাক আছেন মুমিনের জানের থেকে রূহুর থেকে আরো নিকটে ঠিক না কোরআন বলছে আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী জোরে বলেন তাহলে মুমিন হবে যারা নবী তাদের জীবনের থেকে নিকটে পাবে তারা আর মুমিন হবে না যারা নবীকে তারা পাবে না নবী যদি এত নিকটে থাকে তাহলে আল্লাহ কোথায় আছে এটা প্রশ্ন না যে আল্লাহ কোথায় অনেকে আল্লাহ আল্লাহ তো সারা জীবন শুনে আইছি আল্লাহ আকাশে থাকে আল্লাহ কি আকাশে থাকে আল্লাহ কি খানায় কাবায় থাকে আল্লাহ কি মসজিদে থাকে কই এতদিন তো মসজিদে গেলাম একবার তো আল্লাহ দেখতে পাইনি কি গো মন্দিরে ভগবান পাওয়া যায় না গেলে দেখা যায় না গির্জাতে গেলে গড দেখা যায় না আর আল্লাহর ঘর বাইতুল্লাহ গেলে আল্লাহ দেখা যায় না আল্লাহ আছে কোথায় আল্লাহ পাক আছেন সেই আরশে তমাম পৃথিবীতে আল্লাহ আছেন আল্লাহ পাক এত মহান তার কুদরতি নজরে আমরা উপস্থিত আছি জোরে বলেন আল্লাহকে আমাদের কাছে আসতে হয় না আল্লাহ এত মহান তার কুদরতি নজরে তমাম জাহান জোরে কোন এজন্য তবুও কিছু জায়গা নির্ধারণ করা হয়েছে যেমন বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মুমিনের কলব আল্লাহর আরশ জোরে কোন এখন আপনারা আমরা জিকির করি তো এখনই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকিরে জালি হাতে তসবিহ নিয়ে রাস্তা ঘুরতে লোক উরে বাবা রে কত বড় নামাজি রে বাবা পরেশগার কত লোক দেখায় না যে লোক তোমাকে সুফি বলবে তাই বদমাইশ কথাকার রিয়া দেখো লা তোমার এই যে নাভির নিচে থেকে লা ই এই এই সিনা এখানে বুকের কাছে ই লা হা এটা খফি লা ই লা হা ইল্লাল্লাহ এইভাবে জোর দাও এই সুদ খেয়েছো মিথ্যা বলেছো জেনা করেছো এখানে ময়লা জমে গেছে এই ময়লা পরিষ্কার করতে গেলে তোমার জোর দাও লা ই লা নাভির নিচে থেকে ই লা হা ইল্লাল্লাহ এই কাবা কাবা দুটো একটা হলো খানায় কাবা যার দিকে ফিরে নামাজ পড়ি আর একটা হলো এই কাবা যেটা আমার নামাজ পড়ি এটা শরীয়তের কাবা
একে বলা হয় খলিল কাবা, মানে ইব্রাহিম নবী বানিয়েছেন, ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ, তাই বলা হয় ওটাকে খলিল কাবা। আর এটা এই কাবাকে আমার আল্লাহ নিজে বানিয়েছেন, তাই বলা হয় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর আল্লাহ মুমিনের ওই কলবের আরশে থাকে, এই কাবায় খোদা থাকে। বাবা এই এই কাবায় খোদা থাকে। এখন কিভাবে তুমি খোদা পাবে? তোমার পীর ধরে শেখো, পীর ধরে শেখো, গুরু ধরে শেখো যে কিভাবে পাওয়া যাবে, এর অনেক তত্ত্ব। এখন তো সব ভক্তের দল, ভক্ত মুরিদ কম। বাবা মুরিদ হও, মুরিদ হও, আমি অনুরোধ করে যাই, আমি আমিনউদ্দিন কয়দিন বাঁচবো জানি না, তো অনুরোধ করি যদি আল্লাহ পেতে চাও, নবী দিদার লাভ করতে চাও, পীরের কাছে মুরিদ হয়ে যাও। কারণ আমি আমিনউদ্দিন যতটা তাহকীক করেছি, এই পথটাই সব থেকে সঠিক পথ, আর এই পথটাই জান্নাতি পথ বলে আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের দায়রাতে বুঝেছি, আর সেটাই আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করছি। আপনারা কি বুঝতেছেন যে এই পথটাই সঠিক পথ? কারণ আল্লাহ পেতে গেলে রসুলের দরকার নাকি? যদি পাইতে চাও আল্লাহকে, পাইতে হবে নবীকে, যদি পাইতে চাও নবীকে, পাইতে হবে ওলি আল্লাহকে। ওলি আল্লাহ রসুলুল্লাহ রব্বি আল্লাহ, এই রাস্তা যার সেই হবে পুল সিরাত পার। কথা বুঝেছে? এ খুব তত্ত্বের কথা, এ জায়গায় গেলে আপনারা বুঝবেন না, এখানে ভিতরের দিকে ধাক্কা দিলে আপনার সবাই বুঝবেন না, কারণ গুরু না ধরলে এ শব্দ বোঝা বড় কঠিন। কথা বুঝলেন? আব্বাজি আমার সোনা মানিকের, চলুন না এগিয়ে যাই, আমার আপনার নবীকে প্রেম ছাড়া বোঝা যাবে না বাবা, আমার রসুলকে প্রেম ছাড়া বোঝা যাবে না। হে বাবাজি, আপনি হয়তো বলুন হুজুর ডিগ্রি ডিগ্রির কথা বলেন, কেন এত ডিগ্রির কথা বলেন, আপনার নেই তাই হিংসা করে। না বাবা, অবশ্যই ডিগ্রিওয়ালাকে আমি সম্মান করি, কিন্তু ওই ডিগ্রিকে আমি এক পয়সা দাম দেই না। যে ডিগ্রি অর্জন করার পরে ওলি আল্লাহর সানে বিয়াদবি করে, যে ডিগ্রি অর্জন করার পরে আলে পাকের সানে বিয়াদবি করে, যে ডিগ্রি অর্জন করার পরে আমার নবীর সানে কটুক্তি করে, ওই ডিগ্রির এক পয়সা দাম নাই। ওই ডিগ্রিধারী ব্যক্তির থেকে একজন সাধারণ চাষি মানুষের দাম আমার কাছে অনেক বেশি, কারণ চাষি হতে পারে, লেখাপড়া নাই বা জানতে পারে, তবে আমার নবীর দুশ্মন নয়, ঠিক কি না? এই কথা বুঝতেছেন বন্ধুরে? আমার আপনি যদি বলেন হুজুর প্রেমে কি লাভ, হে বাবা তুমি সঠিক করার চেষ্টা করো, কোরআন মাজিদকে তাজবিদ সহকারে তেলাওয়াতের চেষ্টা করো, শিক্ষা করো, কিন্তু তুমি হয়তো শিখতেছ না, এখন উপায় কি হবে? এখন হুজুর বলেছে নিয়ত করো, নিয়ত তাদের নাইতোয়ানসলি আলিল্লাহি তাআলা রাকাতে সাল্লাতে যেরম পারে, মানে উসলে উসলে চলে যাচ্ছে, কিন্তু আসলে তো তা না, না ভাই, তু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা, ও তো শুদ্ধ জানি না, কারণ ও শিখেছে ওই রকম নাইতোয়ানসলি আলিল্লাহি তাআলা রাকাতে সাল্লাতে নাকি, ওর যেটা অভ্যাস ভালোভাবে শিখতে পারিনি, অভাব অনাটন বিভিন্ন কারণে, এখন হয়তো নামাজ হচ্ছে না, কত বড় পণ্ডিত বান্দা হয়ে রবের দাবি, কার নামাজ হচ্ছে কি হচ্ছে না আল্লাহই ভালো জানে, ঠিক কি না? তুমি এতটা বলতে পারো বাবা, শরীয়তের হুকুম ছিল শুদ্ধ করে পড়া, কিন্তু শুদ্ধ যদি না হয় তা শুদ্ধ হলো না, কিন্তু নামাজ হচ্ছে না কেউ বলতে পারে, হচ্ছে কিনা তা আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুরে কেমন কথা, তাই আমি বলবো একটু মহাব্বতের কথা। আল্লাহর নবীর সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
উমাইয়া আমার রসূলের প্রেমে পাগল বলে বেলাল রাদিয়াল্লাহ তাআলা নু উমাইয়া দুশমন তার জিব টেনে মাঝখানে পেলেক মেলেছিল ওই মুক্তি হওয়ার পর পেলেকটা তুলে দিলে ওই জায়গাটা মোটা ছিল যার কারণে বড় শিন উচ্চারণ করতে পারতেন না ছোট শিন হতো কি হতো ছোট শিন আসহাদু কিন্তু হওয়া উচিত ছিল আসহাদু ঠিক কি না কিন্তু হতো কি আসহাদু ওগো নবী দোজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আযান দেওয়া যাবে না বেলালে ভুল আযান দেয় আমার নবী পাক দেখেন মানুষের মধ্যে যখন হুলস্থুল মেচে গেছে মানুষের ভিতরে যখন আনাগোনা শুরু হয়েছে আই বেলাল তুমি আর আযান দিও না হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন ও দরুদ নবী গো আমি পৃথিবীর জমিনে সবাই যদি আমায় মানা করত আমি বেলাল আযান বন্ধ করত আমার দয়াল নবী বলেছেন বেলাল আযান দেওয়া যাবে না 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 আর আযান দেওয়া যায় না বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু কেঁদে যায় আযান দিলেন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধ করে আযান দিলেন মানুষ আযানের ধ্বনি শুনে সবাই নামাজের জন্য আগমন করেছে আব্বাজি আমার মানুষ এসে অপেক্ষায় রত নামাজ হবে একটু পরে আব্বা আমার তখন তখনকার সময় এখনকার মতো কম্পিউটার ছিল না ঘড়ি ছিল না তখন তারকা দেখে নামাজ হতো সু বাবা গায়ের লোম দেখে নামাজ হতো কাটি মেপে ছায়া দেখে নামাজ হতো বন্ধুরে আমার এমন সময় দেখতেছি যেন আরো অন্ধকার হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে সুবে সাদিক হয়ে যায় আকামা আস্তে আস্তে পরিষ্কারের দিকে যায় আর আমির হামজা আযান দিয়েছেন কিন্তু আরো যেন অন্ধকার হয়ে গেছে বুঝেছি তুমি আগে ডেকে দেছো আযান মানে ডাকা তাহলে তুমি আগে ডেকে ফেলেছো আবার দাও আবার দাও আবার দাও আবার কিছুক্ষণ পর আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান হচ্ছে সবাই শুন বাহ কত সুন্দর শব্দ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজ তো আর ছোট সিন হয়নি বড় সিন হয়েছে কত সুন্দর দিচ্ছে লোক বলতে বাহ ভালো হলো আযান দ্বিতীয়বার হয়ে গেল আরো অন্ধকার মানে পাশের মানুষ আর দেখা যাচ্ছে না আগে তো বোঝা যাচ্ছিল যে ওখানে একজন এই আছে আর এখন এইরকম হয়ে গেছে যে পাশে আর দেখা যাচ্ছে না এই ব্যাপার কি তুমি ভুল দেছো মনে হয় তাহলে আবার দাও আহা আমার এই জন্য বলে হলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এ নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে ঠিক কি না আব্বাজি আমার খুব খেয়াল বদল কম কম কারণ হুজুর খুব তাড়াতাড়ি আসবেন এজন্য আমার সময় কম আব্বাজি আমার সোনা মানি খুব ভালো করে বুঝুন এমন সময়তে আব্বা আমার নামাজ তিনবার আযান হয়েছে নামাজ হয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলো বেলাল যেন আযান দেয় যদি বেলাল আযান না দেয় অন্ধকার থাকবে আর আলো হবে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন হে বাবাজি আমার সকাল হয়ে গেল দেখা গেল সূর্য প্রত্যেক দিনের না আরো অনেকটা উপরে উঠে গেছে আব্বা আপনি বলুন যে বেলালের মোহাব্বত ছিল ভাষা জ্ঞান হয়তো কম উচ্চারণ হয়তো সঠিক হয় না তবে তার মধ্যে এত মোহাব্বত ছিল তিনি হলেন শ্রেষ্ঠতম মুয়াজ্জিন আমি আপনাদেরকে বলি বাবা চেষ্টা করুন শিক্ষা করার যদি না হয় আমার আল্লাহ প্রেমকে ভালোবাসে প্রেম করো ভাষা নেই তো কি হয়েছে শুদ্ধ উচ্চারণ হয় না তো কি হয়েছে চেষ্টা করে যাও
যাহা হবে তাই আমার আল্লাহ তাআলা তার বান্দার এই বিচারটা তো অন্তরের জোরে কোন সুবহানাল্লাহ আই ঠিক কি না তাহলে শুদ্ধ হলেই শুধু হবে না সাথে মহব্বত দরকার এর জন্য বাবা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আমার সঙ্গে বল কেমন হতো উচ্চরাবে বলতে হবে বলবেন তো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো খুব খেয়াল কর আসতো ভেসে হযরতে বেলালের মধুর আসাত যে আসানে ছিল এত প্রেম মুগ্ধ রহমাত দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার জিবরাইল আমি এনেছি বলছেন হুজুর বেলাল কে আযান দিতে দেন কেন বাইতুল মামুরের ফেরেশতা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে অপেক্ষায় থাকে এখনো তার অপেক্ষায় আছে আযান হলে কি হবে আওয়াজ বাইতুল মামুরে পৌঁছায়নি হাবশী বেলাল আযান দেন যার আযানের আওয়াজটি তাম পৃথিবীর মানুষে হে বাবাজি তাম পৃথিবীর ফেরেশতারা শুনে আব্বাজি আমার শুধু তাই নয় যখন হাবশী বেলাল আযান দিতেন ওই সময়তে মদিনা মানওয়ারায় যারা নবী পাকের দুশমন ছিল কণ্ঠ ভরা আওয়াজ শুনে সবাই কান্না শুরু করে দিত ছুটে ছুটে নামাজের জন্য চলে যেত বন্ধু আমার হে বাবাজি সোনাবাণী কেন মহাব্বত আছে যার সেই পাবে নবীজির দিদার বলছলে বাবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলেন আপনার দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে চলে গেলেন সামদেশে আব্বাজি আমার নিশিরাতে স্বপ্ন দেখছেন নবী আমার বলেন বেলাল তোমার কি আমার কথা মনে হয় না বেলাল সঙ্গে সঙ্গে নিশিরাতে উঠেছেন আর একটি ঘোড়া নিয়ে ছুটে আসছেন আপনার কিনা মদিনাতুল মুনাওয়ারায় যেই মদিনাতে সে আগমন করেছে মদিনার মানুষ বেলালকে দেখে আনন্দিত হলেন বেলাল আল্লাহর হাবিবের সমাধি কত সুন্দর আজান শুনেছি আজ একটু আজান দাও না নবী তো পাই না দুনিয়ায় আপনাকে পেয়ে আমাদের কলিজাতে শান্তি পেয়ে যায় একবার একটু আমাদেরকে আজান শুনিয়ে দাও নবী তো পাবো না নবীর পাগল বেলালের আজান শুনে মনটাকে তাসাল্লি দেব একটু আজান দাও বেলাল হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত জোড় করে বলে আজান দিতে বলবে না কেন কেন আমি যখন আজান দিতাম আমার রসুলুল্লাহকে দিদার করতাম আর আমি এখন আজান দেব কাকে দেখব আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছোটে কেউ যদি একবার বলে নবী ইন্তেকাল করেছে বেলাল তাকে বকাঝোকা করে খবরদার বলো না বেলাল বলতে চায় নবী মরে না নবী আছে তার প্রেমিকের অন্তরে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন আন্নবী আওলা বিল মুমিনিনা মিনাল ফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ
আল্লাহ আমার নবী রেখে দিয়েছি, নবী রেখে দিয়েছি, নবী রেখে দিয়েছি। প্রেমিক হবে যারা নবী দেখবে তারা। আমরা তো প্রেমিকই নয়, মুখি বলি খুব নবীওয়ালা, আসলেই বন্ধু আমার আজানের জন্য অনুনয় বিনয় করা হয়। মদিনার সমস্ত মানুষের কথা আপনারা ভাইট করে চললেন, কারো কথা উনি গ্রহণ করলেন না। আজান দেব না বাবা ভাই, বাবা ভাই, বাবা আমার যাকে যেমন পারেন অনুনয় বিনয় করে শুধু মানা করেন। আমি আজান দিতে পারবো না, সব বলো করবো, কি কাজ করতে হবে বলো করবো, আজান দিতে পারবো না, কারণ ওই সময়টা আলাদা, এখনকার সময় আলাদা। কারণ প্রেমিক যারা হয়, আশিক যারা হয়, মাসুক না মিললে তাদের স্বাদ মেটে না বাবা। হে সুনামানি কেরাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের জন্য প্রস্তুত হলেন না। সবাই ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কোল ধরে বসে আছে, মা নবীর সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখতে ভাই, আমাদের দয়াল নবী কই কই, দয়াল নবী কই, আল্লাহর হাবিবের সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু আওয়াজটা শুনতেছেন, কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, কারণ ছোট বালকেরা পর্যন্ত আমার নবীকে ভালোবাসতো। আব্বাজি আমার কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিবের সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর, জবানে হয়তো অক্ষর জ্ঞান আছে, উচ্চারণ ভালো নাই, কিন্তু তার মধ্যে উলফাত আলাদা রয়েছে বাবা। এমনি করে হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা নূর, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর, দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার এসে উপস্থিত হয়ে গেছে। ও বেলাল, ও বেলাল, জি লাব্বাইক লাব্বাইক, বলুন কি বলছেন? কারণ ও বেলাল একটা কথা বলবো না, বলুন না, আমি আপনাদের জন্য জীবন দিতে পারি, বলুন কি চান? আহারে হো গো বেলাল, আমরা দুই ভাই একটু আজান শুনতে চাই। দুই ভাই, এক ভাই মাথা থেকে সিনা পর্যন্ত মোস্তফা, আর একজন সিনা থেকে পা পর্যন্ত মোস্তফা। আমার নবী যখন ইন্তেকাল করেন, সাহাবী রসুলেরাও আমার ওই হাসানে পাক হোসাইনে পাক দুই আওলাদকে দাঁড় করিয়ে দিয়ে আমার রসুলের দিদার করতেন আর কাঁদতেন। দেখো চাইয়া দেখো, দুই ভাই দাঁড়িয়ে আছে, তো মনে হয় যেন দয়াল নবী দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল লাফের উঠেছে ভাই, ও হাসানে পাক, ও নবীর আওলাদ, ও হুসাইনে পাক, ও রাসূলের আওলাদ। নবী তো জুবান মোবারকায় বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। ও গো বেলাল একটু আজান শুনিয়ে দাও, অনেক দিন হলো আপনার কণ্ঠের আওয়াজ আজান শোনা হয় না। নানু তো হারিয়েছি, অনেক দিন পর আপনাকে পেয়েছি, একটু আজান শুনিয়ে দাও। শুধু মদিনার মানুষ ভালোবাসিনি আজান, আমার আল্লাহ ভালোবেসেছে, ঠিক না? যে তো এখানে গজলে বলা আছে, জিম আসতো ভেসে হযরতে বেলালের মধুর আসান, যে আসানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবা রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করে বিনয় করে, কিন্তু দুই ভাই আজানের যখন কথা বলেছিলেন,
समस्त मानुष के वंचित करते पारतम किन्तु नबीर भालोबासा तो तखनई हबे जखन नबीर औलाद आमी बेलालेर प्रति राजी हबे आर जान्नातेर जुबकदेर सर्दार तुई भाई एखन आमी जदि एदेरके अमान्य करि आमार नबी तो पावा जाय नाओ कारण नबी पाक जार जन्य निजेर बेटा कुरबानी दिएछेन तिनी হুসাইন পাক এখন আমি কি করি বাবা এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আপনারা অনুরোধ করেন সবাইকে ব্যথা দিতে পারতাম আমার নবীর আওলাদকে ব্যথা দেওয়া যাবে না উঠলেন তিনি আর মিনারের উপরে উঠে আযান দিবেন বলে যখন কানে হাত দিয়েছেন হে বাবাজি আমার শুরু করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আযান দিয়েছেন বাবা যখন আমার নবীর শব্দটা জবানে উচ্চারণ করেছি দেখতেছিল যেন আমার নবী বেলালের সম্মুখে উপস্থিত হয়ে গেছে আমার নবীকে দেখে হাবশী বেলাল আর উচ্চারণ করতে পারেন না মিনার থেকে নিচে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন বেহুশ হয়ে যখন গেলেন হুঁশ ফিরল বাবা হুঁশ ফেরার পরে ওখান থেকে ছুটে রওনা দিলেন বন্ধু সোনাবানিকেরাও বোঝা গেল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর আযান যখন হয় आवाज आसे बेलाली आजान सुना जाए दले दले फेरेश्तारा कतार जे लगाए सुभानल्लाह बेलाली आजान सुना जाए दले दले फेरेश्तारा कतार जे लगाए सुनबो बेलाली आजान गाइबे नबीर गुणगान अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली আমার বন্ধু সোনা মানিক আমি এতক্ষণ ধরে বোঝাতে চেয়েছি একটাই জিনিস প্রেম হবে রসুলের সাথে আর রসুলের প্রেম পেতে গেলে প্রেম করতে হবে আলে পাকের সাথে আলে পাক কেমন করে পাবো ওলি আল্লাহ যারা ওই হুসাইনি আওলাদ হলেন তারা কিভাবে কিভাবে ইমাম জাইনুল আবেদিন হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিন আর জাইনুল আবেদিন থেকে ইমাম জাফর সাদিক ইমাম বাকার ইমাম মুসা কাজিম ইমাম নাকি আলী ইমাম তাকি আলী হে বাবা এমনি করে ১২ ইমাম এখন একজন আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে কর সুবহানাল্লাহ ইনারা এই যে ইমাম আযম আবু হানিফা ইমাম জাফর সাদিকের ২ বছর গোলামি করেছে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছিলেন ইমামের মর্যাদা বোঝো ইমামের সম্মান বোঝো আমি তো মনে করি ইমামের বেতন মসজিদে যে ইমাম ইমাম আমাদের ইমাম হলো ১২ আওলাদে রাসূল ১২ ইমাম আর এই কোরআন হাদিস বোঝার জন্য সঠিক পথে চলার জন্য ইমাম হলো ৪টি শাফি হানাফি মালিকি হাম্বলি কথা বুঝেননি ইহা ছাড়া আমাদের ইমাম আছে মসজিদের ইমাম আছে না নাই আচ্ছা আমরা ইমাম কে কি বলি পিছনে নামাজ পড়ি বটে কিন্তু বাইরে এসে কি হুই আবার ইমাম হইলো নাই বেতন কত তাই যদি ভাতা পাচ্ছে তাও বেতন দেব কি अच्छा बोले ना जो नमाज पढ़ती जाए हमारे छेले जो अधिक असुखी भोगे एरा दिन १०० टाका करी तो १०० टाका संसार चले कथा कल इमाम वेतन बेशी हो दरकार छिल
ইমামের বেতন বেশি করবেন, সবাই দিবেন, নইলে এক ওয়াক্ত নামাজের জন্য 80 হব্বা দোজক বলো, বাদ দিলে নামাজ বাদ দিলে কত দোজক? 80 হব্বা। আর আপনি সেই নামাজ পড়তেছেন, মন তো ইমাম মানেই নেতা, ইমাম মানে নেতা, তা আপনার যে প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ছেন যার পিছনে, তার বেতন 2,500, কেউ 5,000-এর উদ্যার দেয় না, খুব হাই 7,000, সংসার চলে এখনকার যুগে। বাবা সরষের তেল যার দাম কত এখন আপনাদের, লিটার কত সরষের তেল? 200 টাকা। 200 টাকা যদি 1 লিটার তেল যদি দিলে 200 টাকা, তো 200 তেল নিলেও চাল কিনবে না। বিচার করবেন যারা মুক্তা দিয়েছেন, যেখানকার ইমাম হোক, ইমামকে যত সাধ্য পারেন তার যেন ভিতরে ক্ষুধা না থাকে। এটা শিওর যে যতই টাকা দাও কেউ বলে না যে আর লিব না, কিন্তু পেট ভরে গেলে যদি বলি শাক দিয়ে ভাত কি পেট ভরে গেছে, যদি গোস্ত দিই ভাই খাও, তার খেতে পারছিস না, আমার টুটি ভর্তি হয়ে গেছে। টাকা যতই দাও বলে না যে লেব না, অন্তত সাধারণত চিন্তা করবেন যে এই বেচারার সংসার চলতে গেলে নিম্নতম কত লাগে, এই বিচারটা অন্তত সাধারণত বিবেচনা যদি মুক্তাদিন না থাকে, তো ইমামকে নেতা বানিয়ে আপনার সব বেকার হয়ে, কথা বুঝেছেন? এগুলো খেয়াল রাখবেন বাবা, কারণ আমাদের, আমরা ইমাম ভুক্ত মানুষ, আমরা ইমামদের ভালোবাসি, ঠিক না? ইমাম, ইমামের সম্মুখে বড় কথা, অনেকে দেখবেন নামাজ পড়ে, নামাজ পড়তে ইমাম সাহেবকে দোয়া করতে দেরি করতেস, তো অনেকে কি অনেকে আত্মাইয়াত পড়েও এরম করে, পড়া হয়ে গেছে মানে সালাম ফিরে সাড়া দেয়, অনেক অভ্যাস আছে কিছু লোক এরকম, আবার দেখবেন সালাম ফিরে বসে আছে, তাও আবার কিছু মানে দোয়া করতে তো বলতে তো পারছে না, তা এইটুকু সাড়া দেওয়াটাও শরীয়তে নিষেধ। ইমাম মানি নেতা, তুমি তাকে এইভাবে সাড়া দিতে পারো না, বলতে পারো না যে এটা করো, বরং তো ও যাহা বলবে শোনো, যদি শোনার মতো কোরআন হাদিস এজমা কিয়াসের উপযুক্ত হয় তাহলে তার কথা মানতে হবে, যদি বাইরে হয় তো মানা যাবে। বুঝতে পেরেছেন? ইমাম মানে নেতা, তার উপরে হুকুমদারি করা যাবে না, এগুলো খেয়াল রাখবেন। আব্বা আমার ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার আওলাদের মধ্যে আমরা হোসাইনি মুসলমান হয়েছি বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু যখন আজান দিয়ে ছুটে ছুটে এসেছিলেন বাবাজি, ওরে আমার সোনামানি কেরা, উনি দুনিয়ার জমিনে এত প্রেম করেছেন, এত মোহাব্বত করেছেন, আজান তো দুনিয়ায় দিতেন কিন্তু আজানের ভিতরে তার উলফাত মোহাব্বত আলাদা ছিল। আব্বাজি আমার সোনামানি খেয়াল করুন, একদা আপনার আমার নবী হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ছাদের উপরে উঠিয়ে দিয়েছেন, আর নবী আমার বললেন বেলাল আজান দাও না তুমি, বেলাল সুবহানাল্লাহ, কি দিতে বললেন? আজান কোথায়? কাবার ছাদে। আমার আজান দেই কোন দিকে? কাবার দিকে ফিরে। হে বাবা, এখন ওই কাবার উপরে নবী পাক তুলে দিয়েছেন বেলালকে, বেলাল আজান দাও। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তায় চিন্তিত, পুনরায় নবী আমার মিঠি জবানে বললেন আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়িয়ে, হুজুর আমি আজান কোন দিকে ফিরে দেব, কারণ আমি যেখানে আজান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করেছি, আজ কাবা আমার পায়ের নিচে, আমি বেলাল আজান দেব কোন দিকে ফিরি? আপনার আমার নবী বলেন বেলাল গো তুমি আমার দিকে ফিরে আজান দাও, যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীকে সৃষ্টি না করত কাবা তৈরি হতো না। এজন্য সরকারে আলা হযরত আসিমুল বরকাত দরিয়া ইশক রহমত তিনি লিখতেছেন, হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে হো, আব কাবে কা কাবা দেখো। বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও, আল্লাহ পাক আল্লাহ আমাকে যদি সৃষ্টি না করতেন কাবা তৈরি হতো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কাবার ও কাবা সম্মান দিয়েছে। যে কাবার দিকে ফিরে আমরা আজান দেই,
আমার রসুলের আগমন ওই কাবা তিন দিন ঝুঁকেছিল, কিন্তু আমার নবীর দিকে মোহাব্বত, কাবার দিকে মুখ করে হবে আল্লাহর ইবাদত। নবী কাবার কাবা সম্মানিত, কিন্তু ইবাদত করতে হবে কাবার দিকে ফিরে, কাবাকে টার্গেট বানাইয়া নবীর মোহাব্বতে আল্লাহর ইবাদত হবে। বন্ধুরে আজান হয়ে গেল, নবী পাকের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলে পাকের দিকে ফিরে আজান দিলেন, আজান দিলেন, আজান সমাপ্ত হলো, আপনার আমার নবী বলেন বেলাল তুমি আজান দিয়েছো, বড় খুশি হয়েছি। আমি নবী বললাম তুমি বেলাল জান্নাতি, জোরে বলো। কে বললেন, কে বললেন? আমাদের নবী, উনি বললেন বেলাল তুমি জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বড় আনন্দিত হলেন, হুজুর আমি যদি জান্নাতি হই আমি কি পৃথিবীর জমিনে জান্নাতি হব? আমি আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আগে যাব। আব্বা আমার বেলাল শুনলেন নবী বললেন জান্নাতি, তবে দলিল বানাতে চাচ্ছেন, হে বাবা মোহাব্বতে দলিল বানাতে চাচ্ছেন, দলিল হয়ে গেছে জান্নাতি, তবে কার আগে যাবেন? বেলাল বলেন হুজুর আমি আপনার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আগে কি জান্নাতে যেতে পারবো? নবী আমার বলেন হ্যাঁ পারবে। হুজুর গো আমি জানতে চাই, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আগে জান্নাতে যেতে পারবো? আমার নবী বলেন হ্যাঁ হ্যাঁ তুমি পারবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান জিন্নুরাইনের আগে জান্নাতে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ তুমি উসমানের আগে যেতে পারবে। নবী গো আমি কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জান্নাতে যেতে পারবো? আমার রাসূলুল্লাহ মিঠি জবানে বলেন হ্যাঁ বেলাল পারবে। দরুদি দরুদি বেলাল দলিল আপে আর মুহাম্মাদের পরিচয় দেই, হুজুর আমি বেলাল, ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহার আগে জান্নাতে যাব। আমার রাসূল বলেন হ্যাঁ তুমি যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি হাসান পাকের আগে যাব। আমার নবী বলেন হ্যাঁ হ্যাঁ যাবে, আমি কি হুসাইন পাকের আগে যাব? হ্যাঁ হ্যাঁ তুমি যাবে। বেলাল মুহাব্বতে দুলতে ছিল নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্য কিছুই নয় আমার দয়াল যখন বিধান করে দেই আমি বেলাল মেনে নেই। তবে আর একটু জানতে ইচ্ছা করে হুজুর, আমি বেলাল কি আপনার আগে জান্নাতে যাব? আমার দরুদি নবী বলেন বেলাল তুমি আমার আগেও জান্নাতে যাবে। আমার নবীকে প্রেম করেছেন মুয়াজ্জিনে আজম যেহেতু তিনি, হে আমার সোনা মানিকে আরব, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে বোরাকে বসে থাকবেন, বাবা আমার যে আপনার কাসওয়া উটনির উপরে বসে থাকবেন, যে বোরাকের পিঠে বসে থাকবেন, এই বোরাকের লাগাম থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। নবী আমার বসে যাবেন আকা হয়ে, আর বেলাল আগে যাবে লাগাম ধরে টেনে প্রেমিক সেজে। নবী হলেন জান্নাতের মালিক, আর বেলাল হলো আমার নবীর চাকর। এটা কেন হলো? একমাত্র আমাদের রসূলের প্রেমের ওসিলায় চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ খুখিয়াল বাবা। এই জন্য বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা প্রেম করেছেন জান্নাতি হয়েছেন, যারা প্রেম করেছেন সবাই জান্নাতি। আল্লাহ আমাদের সকলকে জানো মোহাব্বতি বানিয়ে দেয়, জোরে বলুন আমিন। একটু মোহাব্বতে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূল।
ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগতময় আনবি সালাম